বাংলাদেশে পাঠ্যবই নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় 28 জুন জনপ্রিয় ইসলামিক স্কলার শায়েখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ট্যাবু ভাঙ্গার নামে কিশোর কিশোরীদের একত্রে বসিয়ে ঋতুস্রাবের গল্প বলতে উদ্বুদ্ধ করছে আমাদের পাঠ্যবই। আবার উপদেশ দেওয়া হচ্ছে, ঋতুস্রাবের প্যাড কেনার প্রয়োজন হলে মাকে নয়, বাবা অথবা বড় ভাইকে বলো। শুধু তাই নয়, কোনো কোনো বিশেষ স্কুলে উদযাপন করে ছাত্রছাত্রীর হাতে একত্রে তুলে দেওয়া হচ্ছে প্যাড। সৃষ্টির সূচনাকাল থেকে ঋতুস্রাবের ট্যাবু ছিল, তাতে পৃথিবীর বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলে আমাদের জানা নেই। আর সব ট্যাবুই ক্ষতিকর নয়, আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলোতে আমরা আড়াল রাখি। ভরা মজলিসে আমরা সশব্দে বায়ু ত্যাগ করি না, এটা আমাদের শালীনতা সুরুচিবোধ। ঋতুস্রাবের বিষয়টিও অমন। বর্তমানে পৃথিবীতে যারা ঋতুস্রাবের কথিত ট্যাবু ভেঙেছে বা ভাঙতে পারেনি, তাদের কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে? মূলত জাগতিক উন্নয়নের ক্ষেত্রে ঋতুস্রাবের ট্যাবু ভাঙ্গা না ভাঙ্গার সরাসরি কোনো সম্পর্কই নেই। আমাদের মেয়েরা ঋতুস্রাব বিষয়ে সচেতন হোক আমরাও চাই, কিন্তু এর সঙ্গে উঠতি বয়সী কিশোরদের জড়ানো কেন? এর মাধ্যমে যে আমাদের চিরায়ত শালীনতাবোধের শেকড় কাটা যাচ্ছে, সচেতন মানুষ মাত্রই তা বুঝতে পারেন। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই, নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইতে স্থান পেয়েছে অশ্লীল ভরপুর নারী সাজা পুরুষদের অন্তর্বাসের ওয়েবসাইটের কিউআর কোড, যা শরীফ শরীফার গল্পের থিমের সাথে মিলে যায়। এছাড়াও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, স্বাস্থ্য সুরক্ষা বইগুলোর মাধ্যমে কোমলমতি শিশুদেরকে অবাধ মেলামেশার উস্কানি দেওয়া হচ্ছে। পরিবার ব্যবস্থাকে উপস্থাপন করা হচ্ছে নেতিবাচকভাবে। শালীনতাবোধ আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। আমাদের পারিবারিক বন্ধন এখনও যে পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে টিকে আছে, এর মূলে রয়েছে শালীনতার চর্চা। এই শালীনতা ধ্বংস হলে এদেশে হৃৎপিণ্ডে যে গভীর ক্ষত তৈরি হবে, সেই ক্ষত সারাবার কোনো ঔষধ পাওয়া যাবে না। কমেন্ট বক্সে তিনি আরও লিখেছেন, পশ্চিমা দুনিয়া অনেক আগেই এই জাতীয় ট্যাবু ভেঙেছে। বিনিময়ে সেখানকার কিশোরীরা পেয়েছে অবাধ যৌনাচার, স্বেচ্ছাচারিতা, হতাশা, আত্মহত্যার অসুখ এবং ভঙ্গুর পরিবার ব্যবস্থা। এইসব ব্যাধি আমাদের জীবনকেও তছনছ করুক, আমরা তা চাই না। রাকিবুজ্জামান, দেশ টিভি।